আজ আমি আপনাদের দেখাবো ভারবা ভিন্ডি। ঢ্যাঁড়স তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম। আমি এখানে 1 কেজি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, যেগুলো শুধু মাথাটা আর পিছন দিকটা কেটে নেবেন। দেখুন, আর এর জন্য লাগবে 2 রসুন কুচি করে কাটা, 3টে পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মেথি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, সামান্য চিনি। দেখুন, আমাদের তেল হয়ে এসছে। এবার আমরা প্রথমে মেথি দিয়ে দেবো ফোড়ন হিসাবে। মেথিটা দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিতে হবে। এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমরা ঢেঁড়স দিয়ে দেব। এবার একটু নেড়ে নিতে হবে। কড়া ভর্তি ঢেঁড়স দেখে ভয় পাওয়ার কিছু নেই, কেন কি এতটা থাকবে না, তা মজলেই কমে যাবে। এর মধ্যে 1.5 চা চামচ হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু নাড়িয়ে ঢেকে দিতে হবে। যেহেতু এতে নুন দেওয়াই আছে, একটু পরেই দেখবেন এটা মজে গেছে। তারপর আমরা ভালো করে মিক্স করব। এবার দেখুন, একটু হলেও মজে এসেছে। এবার আমরা গ্যাসটাকে কমিয়ে ঢেকে দেব। এই রান্নাটাতে কোনো জল দেওয়া যাবে না। এটা হাত দিয়ে ধরে ঝাঁকিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে বেশি ঘাটলে কিন্তু ঢেঁড়স ভেঙে যাবে সব। দেখুন, একটা সাইড কিন্তু আমাদের হয়ে এসছে। গ্যাস মিডিয়াম করে আবার ঢেকে দিন। ভিজে যাবে বাবেলে, তখন আবার ঢাকনা সরাবেন। সামান্য একটু চিনি, আমি খুন্তি ইউজ করিনি, তাই জন্য প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু গোটা গোটা আছে।
আমার ভরবা ভিন্ডি রেডি। আমার ভরবা ভিন্ডি রেডি টু সার্ভ। যে কোনো পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে।